প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন পাপিয়া দর্শক পুরো বিশ্ব যে প্যান্ডেমিক বা মহামারীতে আতঙ্কিত আতঙ্কগ্রস্ত সেটির নাম করোনা ভাইরাস বা কোভিড-19 যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে করোনা বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এবং সতর্কতা প্রতিরোধ আমরা কি করতে পারি এই বিষয়টি নিয়ে জানার জন্য বা আমাদের বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের সেই বিশেষজ্ঞ অতিথির সাথে ডাক্তার মাহবুবুর রহমান 1973 সালের ডিসেম্বর মাসে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1999 সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি তোমাকে ধন্যবাদ স্যার আমরা জানি যে আপনি কোভিড-19 এর রোগী দেখেছেন দীর্ঘদিন ধরে দেখছেন আসার পর থেকে বাংলাদেশে এবং সেটি মুগদা মেডিকেলে আপনি দীর্ঘদিন ধরে আছেন রোগী দেখছেন খুব নিয়মিতভাবেই তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে প্রথমে আমি একটু জানবো যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যদি কিছু বলতেন যদি আমরা বলি সংক্রমণের হাইয়েস্ট অবস্থায় আমরা আছি সর্বোচ্চ পর্যায়ে ঠিক আছে যেটা আজ থেকে এক মাস আগেও এরকম পর্যায়ে ছিল না যার ফলে আর আমাদের দেশে আয়তন অনেক ছোট মানে পপুলেশন ডেন্সিটিটা অনেক বেশি সো করোনার মতো একটা হাইলি কন্টাজিয়াস ভাইরাস স্বাভাবিকভাবে এটা আরও বেশি স্প্রেড করবে ট্রান্সমিশন কমিউনিটি ট্রান্সমিশনটা আরও বাড়বে এটাই স্বাভাবিক এখন যদি আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের সাথে তুলনা করি স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো যদি দেখি ইউরোপ আমেরিকা সেই পার্সপেক্টিভে কিন্তু বাংলাদেশের কন্ডিশন স্টিল নাও ভালো ঠিক আছে হ্যাঁ সংক্রমণ হচ্ছে মারাও যাচ্ছে এটা স্বাভাবিক এটা এবং প্রতিটা মৃত্যুই সবার জন্য বিশেষ করে ওই ফ্যামিলির জন্য সবচেয়ে দুঃখজনক এটা তো স্বাভাবিক বাট আমরা যদি টোটাল ইটে ধরি যে আমাদের টোটাল নাম্বার অফ পেশেন্ট টোটাল নাম্বার অফ ডেথ এবং টোটাল নাম্বার অফ পেশেন্ট আনইভেন্টফুল রিকোভারি মানে ভালো সুস্থ হয়েছে কত বাড়ছে তাহলে কিন্তু এটা অবশ্যই একটা আশাবাঞ্জক নিশ্চয়ই আমরা সেই আশাতেই আসলে থাকতে চাই আরেকটা বিষয় হচ্ছে যখন কারো মধ্যে কোনো সিমটম বা লক্ষণ আমরা দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা দেখছি অনেকেই লক্ষণ প্রকাশ পাচ্ছে বা অনেকেই অ্যাসিমটোমেটিক আছে যাদের লক্ষণ প্রকাশ পাচ্ছে সেই লক্ষণ প্রকাশের পরপর কি করণীয় তৎক্ষণ মানে এর পরবর্তী পদক্ষেপ কি সাথে সাথে কি সে টেস্ট করাবে হ্যাঁ লক্ষণ যদি থাকে বিশেষ করে এই সিচুয়েশনে যদি কারো জ্বর আসে ফার্স্ট থিংকিংটাই হবে কোভিড জ্বর অন্য কারণেও আসতে পারে স্বাভাবিক কিন্তু এখনকার সিচুয়েশনে আমরা ফার্স্টে ওইটাই থিঙ্ক করব সম্ভব হলে স্যার টেস্টের প্রয়োজনীয়তাটা আমাকে একটু বলবেন কারণ হচ্ছে অনেকেই আসলে ওই জ্বর নিয়ে একটু থাকতে চায় কিছুদিন আছে দেখি বা একটু ওয়েট করি এটা তো কোভিড নাও হতে পারে এটি চিন্তা করে অনেকে টেস্ট করান না এবং তার আসলে ক্ষতিকর দিক কি হতে পারে বা ঝুঁকি কি রয়েছে টেস্টের প্রয়োজনীয়তা এখানে দুইটা একটা হলো ওই পেশেন্ট সে জানলো তার জ্বরটা কেন হচ্ছে আর একটা হয়েছে তার কমিউনিটি তার বাসার অন্য মেম্বার যারা আছে তার সে যে যাদের সাথে মিশে তাদের সবার সেফটির জন্যই কিন্তু টেস্টটা দরকার যে আমি জ্বর আমার তো করোনা নাও হইতে পারে একটা পার্সেন্টেজ আছে চিন্তাধারা তখন আমি একটু ইচ্ছামতো বাসায় সবার সাথে মিশলাম বাইরে একটু চা খাইতে গেলাম এর সাথে আরও দশজনের সাথে মিশলাম তা আমার মাধ্যমে এদের ট্রান্সমিশন হলো বাট আমি যদি টেস্ট করাই এবং দেখি যে হ্যাঁ আমি পজিটিভ পজিটিভ হলে যে ভয় পাওয়ার কিছু তা না এবং সেই সার্টিফিকেটটা যখন সে জানবে যে সে পজিটিভ তার সেই কাগজটা আছে যদি হসপিটালে ভর্তি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের যেমন তাকে হসপিটালে যদি এই টেস্টটা যদি তার কাছে থাকে সে বিপদে পড়লে কিন্তু হসপিটালে অ্যাডমিট হওয়া তার জন্য অনেক ইজি হবে এবং সে কিন্তু এমন সাবধানতা অবলম্বন করবে বাসায় থাকলেও করোনা হলে যে হসপিটালে ভর্তি হতে হবে নর্দেন
বাসায় থাকলেও সেটা যে সে তখন যে কোভিড পজিটিভ সে তার ফ্যামিলি মেম্বারদের সেভ করার চেষ্টা করবে, সে একদম হোম আইসোলেশনে থাকবে, বাসায় বের হওয়ার তো কোনো চিন্তাই আসে না, তো ই করা যাবে না। তো এটা অবশ্যই একটা প্রয়োজন। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি এখনকার পরিস্থিতিতে পালস অক্সিমিটার, গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, এই সিলিন্ডার নিয়ে হচ্ছে এক ধরনের মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যাদের প্রয়োজন নেই সেও বাসায় জড়ো করে বা জমা করে রাখছেন, এটাকে আপনি কিভাবে দেখবেন যে এটার আসলে প্রয়োজনীয়তাটা কখন হয় বা কাদের জন্য বেশি? আসলে ওই যে আতঙ্ক, করোনা সবার কাছে নতুন, সবার কাছে আতঙ্ক, যে যার অ্যাবিলিটি আছে সে কিন্তু অনেকে কিনছে, সে পালস অক্সিমিটারের যে একটা রিডিং দেবে, যে মূল্যায়ন করবে, সেটার ইন্টারপ্রিটেশন ওই মানুষ জানে কি না সন্দেহ আছে, কখন অক্সিজেন আমি দেবো সেটাও জানে কি না, কিন্তু হ্যাঁ অনেকের অ্যাবিলিটি আছে সে কিনে রাখছে। এটার যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ঠিক আছে। ভালো দিকটা হলো যে দেখেন এখন যদি আমরা চিন্তা করি টোটাল নাম্বার অফ পেশেন্ট হসপিটালে অ্যাডমিট কিন্তু তার থেকে অনেক কম, আমাদের সেই অ্যাবিলিটিও নাই যে আমরা যদি হিউজ পরিমাণ পেশেন্ট হয় আমাদের সেই অ্যাবিলিটি নেই যে আমরা সবাইকে হসপিটালাইজড করতে পারবো। সো একটা পেশেন্ট যখন দেখলো যে আমি ভালো, শ্বাসকষ্ট নাই, তার অক্সিজেন স্যাচুরেশন ভালো, তখন কিন্তু সে চিন্তা করবে আমার হসপিটালে না গেল, আলটিমেটলি কিন্তু হসপিটালের উপর বার্ডেনটা কমে যাচ্ছে, এবং সে তখন জানতে পারলো যে আমার স্যাচুরেশন লেভেল বা আমার শ্বাসকষ্ট যদি তীব্র হয় বাসায় অক্সিজেন দেওয়ার পরও হচ্ছে না, সেক্ষেত্রে এখন সবাই যদি হসপিটালে ভর্তি হইতো তাহলে কি অবস্থা হতো? একটু যদি ধারণা দেওয়া হয় যে পালস অক্সিমিটারে আসলে কি দেখা হয় এবং কতটুকু রিডিং, আসলে যদি আমাদের না পালস অক্সিমিটারে আসলে যেটা আমরা দুইটা জিনিস সাধারণত দেখি, একটা হলো আমরা বলি SpO2 অক্সিজেন স্যাচুরেশন, আর একটা হলো পালস, ঠিক আছে। একই সাথে আমরা সাধারণত আমরা দেখা যাচ্ছে যে যদি একটা সুস্থ মানুষ দেখা যাচ্ছে 99-100 কিন্তু 90-র নিচে বা 90-র নিচে যদি স্যাচুরেশন নেমে যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে স্পেশালি নিতে হবে, এবং এজেড পেশেন্ট যদি হয় তাকে হসপিটালাইজড করাই বেটার। আর যদি ইয়াং পেশেন্ট হয় সাধারণত সেটা বাসায় ই করলেই রিকভারি করে যেতে পারে, ঠিক আছে। আর এছাড়া আরেকটা দেখি পালস, এই দুইটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে ওষুধ নিয়ে বা প্রতিকারের যে ব্যবস্থা, কোভিড-19 আমরা বেশ কিছু ওষুধের কথা বিভিন্ন সময়ে আসলে শুনতে পাচ্ছি, অনেক ছিল গুজব, অনেক আসলে কোনো কিছুই আসলে সবই রিসার্চের মধ্যে, এখনও কোনো কিছুই এস্টাবলিশ হয়নি, তার মধ্যে আইভারমেকটিন, তারপর হচ্ছে যেটি হচ্ছে ম্যালেরিয়ার ড্রাগ যেটি ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই ড্রাগগুলোর কথা শোনা যাচ্ছে। এখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা আপনি এই ক্ষেত্রে রোগী দেখছেন, কি মনে করেন আসলে এগুলোর কার্যকারিতা কত? আসলে আমার কাছে এই ঔষধগুলা যেটা মনে হয়, আমি যদি ভাইরাস সম্পর্কে জানি, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ভাইরাসের এই যে ঔষধগুলো আমরা নাম বলছি একটাও ভাইরাসের ঔষধ না, ঠিক আছে। আর ভাইরাসকে কিল করা কিন্তু টাফ ব্যাপার, কারণ ওর একটা আছে জেনেটিক কোড, আর তো কিছু নাই, ব্যাকটেরিয়া ইজিলি কিল করতে পারি, তার একটা সেল আছে, ভাইরাস তো সেক্ষেত্রে ছিল না। এখন ভাইরাসকে মারার জন্য যে ওষুধগুলো বলা হলো একটাও ভাইরাসের ওষুধ না। এগুলো অনেকটা আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমরা ঝাড়ফুঁক দিই না, ঠিক আছে, যে দিলাম, এখন দেখা যাচ্ছে 50টা মানুষ যখন ঝাড়ফুঁক নিতে আসে এর 25টা কিন্তু এমনিই পেশেন্ট ভালো হতো, ওই রোগী এমনিই ভালো হতো সে বাসাতে, কিন্তু ওই যে ঝাড়ফুঁকের জন্য সে ভালো হয়েছে। আমি এখানে এইটাই এই উদাহরণটাই, কারণ এটা প্রুফ না, প্রথম দিকে যে ইনিশিয়ালি বললো যে হাইড্রোক্সিক্লোরোকুইন, আমরা জানি ট্র্যাডিশনালি হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার ঔষধ, ম্যালেরিয়া একটা প্যারাসাইট, কীভাবে এই ঔষধটা এর উপরে কাজ করবে এটা তো আসলে, আচ্ছা ঠিক আছে, WHO বলছে, আরও বলছে, ঠিক আছে, CDC বলছে, পরবর্তীতে তারা বললো না, তারপর আইভারমেকটিন একটা উকুনের ঔষধ, ঠিক আছে, তারপর দিত এজিথ্রোমাইসিন বা আরও কিছু, কিন্তু এর কোনোটাই ভাইরাসকে কিল করতে পারে না। ভাইরাস তার বডির রোগ প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে কিল হবে,
এইসব ঔষধ দিয়ে ভাইরাস কখনোই কিল হবে না, একেবারেই ঠিক আছে। সো আমার কাছে মনে হয় না এই ঔষধগুলোর মেইন জিনিসটাই হয়েছে সতর্কতা, যে আমার কখন হসপিটালে ভর্তি হতে হবে কখন হতে হবে না, এবং মনোবল প্রয়োজন। মনোবল এটা একটা বড় জিনিস। আমি ইয়াং দেখছি একদম 23 বছরের ফিমেল ডক্টর, ঠিক আছে, ইন্টার্ন, সে ভর্তি হয়েছে প্যানিক রেসপিরেটরি ডিস্ট্রেস, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, একটু পরে প্যাশেন্ট সেটেল, সে কিন্তু প্যানিকের জন্য, একদম প্যানিকের জন্য। এরকম একটা পেশেন্টের তো হওয়ার কথা না, এটা তার অ্যাজমার হিস্ট্রি নাই, এটা 23-24 ইয়ার্স তার ক্ষেত্রে তো এরকম হওয়া না, একটা বড় অংশ দেখা যাচ্ছে প্যানিক, যে করোনা হয়েছে আমি শেষ। আমার মনে হয় এখন সেই প্যানিকটা আস্তে আস্তে অনেকটাই চলে যাচ্ছে, মানুষের এখন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে, যে দেখছে না তার বাসার পাশে অমুকের করোনা হয়েছে সে তো ভালো হয়ে গেছে, অমুকের করোনা হয়েছে ভালো হয়ে গেছে, যে ম্যাক্সিমামটাই তো ভালো হওয়ার, আর খারাপ যারা হয়েছে দেখা যাচ্ছে তাদের সংখ্যা কম এবং তাদের শুধু করোনা না আরো কিছু রোগ রয়েছে, কোমরবিটি। আচ্ছা, অ্যাসপিরিন জাতীয় ওষুধের এক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা বা কখন আপনারা সেটি সাজেস্ট করেন? এইটা আসলে যেটা যে দেখা যাচ্ছে যে করোনার ক্ষেত্রে এটার একটা ভূমিকা আছে, এটা বলতেই হবে। অন্য আগের যে ঔষধগুলো বলছি সেটার ব্যাপারে আমি নেগেটিভ যেমন বলছি, কিন্তু এটার ব্যাপারে আমি অ্যান্টিকোগুলেন্ট মেনলি। করোনায় দেখা যাচ্ছে যে রক্তনালীতে রক্তগুলো জমাট বাঁধে, ঠিক আছে, থ্রম্বোসিস যেটা বলি, এই রক্তনালীর জমাট বাঁধাটা একটা ডেঞ্জারাস। এই রক্তনালীর জমাট যখন বেঁধে লাংসে বা হার্টের কোনো আর্টারি বা ভেনকে যদি ব্লক করে, পালমোনারি এম্বোলিজম যেটা বলি, সেটা ডেঞ্জারাস, মানে বলা যায় ফাটাল। একটা বড় অংশের পেশেন্ট মারা গেছে এইভাবে। এখন যখনই এটা জানা গেল যে এ রক্তনালীতে রক্ত জমাট বেঁধে ওইটা বন্ধ করে দিতে পারে, সেক্ষেত্রে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি। না, সাধারণত এটার জন্য বেস্ট যেটা আমরা ইউজ করছি এখন লো মলিকুলার ওয়েট হেপারিন, যে আপনি ইঞ্জেকশন দেবেন চামড়ার নিচে ডেইলি, ব্যাস শেষ। এটা দেওয়া, আমি যখনই এটা দেবো তখন এটা একটা দিলেই যে হবে তা না, এটা একটা ই আছে ডিউরেশন কতদিন দেবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এটা হওয়ার সম্ভাবনা অনেক কম, এই যে রক্ত জমাট বাঁধা। এবং যখনই এই সম্ভাবনাটা কমে যায় তার কিন্তু একটা বড় কজ মারা যাওয়ার, সেটা থেকে সে পরিত্রাণ পেল, তার মানে কিওর হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। একটা এখন সেদিন তো দেখা যাচ্ছে রোগী সংখ্যা কমে যাচ্ছে, তারা এই থিওরিটা, হ্যাঁ, সাধারণত দেখা যাচ্ছে আমরা সব পেশেন্টকে দিই না, একটা ইয়াং তার মাইল্ড সিমটম এর দরকার নেই, হ্যাঁ, কোভিড পেশেন্ট হতে হবে, তার সিভিয়ার একটু মডারেট সিভিয়ারিটি হতে হবে সিমটমগুলো, বা এজড পেশেন্ট যদি হয়, একটু খারাপ পেশেন্ট, যে পেশেন্ট আগে অনেকটা বেড রিডেন ছিল, ঠিকমতো হাঁটা চলা করতে পারে, এই ধরনের রোগী যদি হয় অবশ্যই আমরা। আরেকটা বিষয় কিন্তু এই সময়টাতে অনেক সময় দেখা যায় ডেঙ্গুর প্রকোপটাও আছে, এবং ডেঙ্গুর সাথে কোভিড-19 যেহেতু জ্বর একটা বিষয়, তখন কিন্তু এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো আবার বড় ধরনের একটা ক্ষতির কারণ হতে পারে, সেক্ষেত্রে কি আগে নিশ্চিত হয়ে নিতে হবে? হ্যাঁ, এটা একটা যে ডেঙ্গু না এটা আর এখনকার সিজন আমাদের দেশে এটা ডেঙ্গুর সিজন, যার ফলে ডেঙ্গুর পরীক্ষা, এটা জাস্ট একটা সিম্পল পরীক্ষা করলে অ্যাটলিস্ট, নাহলে আমরা ওই যে লো মলিকুলার হেপারিন বা অ্যান্টিকোগুলেন্ট দিচ্ছি সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়তে পারি, যদি ডেঙ্গুটা খারাপ ডেঙ্গুতে চলে যায়, বিশেষ করে হ্যামোরেজিক ডেঙ্গু, ঠিক আছে, সেক্ষেত্রে এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এবার চলে যাচ্ছে আসলে প্রতিরোধের যে বিষয়টা, কোভিড-19 আমরা যেটি প্রতিদিন আসলে বলছি, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, এই বিষয়গুলো আসলে আবার একটু জানতে চাচ্ছি আসলে কিভাবে, যেহেতু এটার এখন পর্যন্ত কোনো ঔষধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, সো আমাদেরকে এটা নিয়েই কিছুদিন বাঁচতে হবে, কিন্তু সেটা সাবধানতার জন্য, এবং বেস্ট ওয়ে সাবধানতা, কারণ আমরা সবসময় বলি কি যে ড্রপলেট, ঠিক আছে, এখানে যদি ভাইরাস থাকে, লাইক এখানে আমি হাত দিলাম বা আমার এই মোবাইলটা, এখন আমি যদি এখানে হাত দিয়ে এইখানে টাচ করি তাহলে কিন্তু ভাইরাসটা আমি ইনভাইট করলাম। সো আমরা বারবার সবচেয়ে বেশি জোর দিচ্ছি হাত ধোন,
সেটা যে আপনার দামি কোনো স্যানিটাইজার হতে হবে, হ্যান্ড স্যানিটাইজার নট দ্যাট, আপনার সিম্পল বাসায় আমরা যে সাবানটা ইউজ করি সেটা দিয়ে অ্যাটলিস্ট এমনভাবে আমরা বাইরে তো যেতেই হবে, আমাদের ঘরে এসে আমার ফার্স্ট কাজটাই হবে হাত ধোয়া, অ্যাটলিস্ট 15-20 মিনিট 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধোবো। এবং পুরো আমরা সাধারণত এখন যেটি করছি আসলে যে একেবারেই ওয়াশরুমে গিয়ে পুরো বডি ওয়াশ করে ফেলছি, যারা সতর্ক থাকছেন আসলে তারা কিন্তু এটি করছেন না। আমি এটাও বলবো যে বাসায় ঢুকে ফার্স্ট হাতটা ধুন, হাত ধুয়ে তারপর ড্রেস অফ করাটাও, তারপর ড্রেস অফ হন, তারপর আপনি শাওয়ারে যান। কিন্তু আপনি বাহিরে আছেন, আপনি সেক্ষেত্রে তো আর শাওয়ার নিতে পারতেছেন না, সেক্ষেত্রে কি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনি হাত ধোয়ার ব্যবস্থা আছে, আপনি সাবান দিয়ে হাত ধুন। অ্যাটলিস্ট আপনার এখানে যদি ভাইরাস থাকে সেই ভাইরাসটা এখন আর নাই, তখন আর আপনার কিন্তু কন্টামিনেটেড হওয়ার চান্স নাই। আর একটা জিনিস, মাস্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটি তো সরকার থেকে বাধ্যতামূলক করে দিয়েছে, এটি অবশ্যই, এটা একটা যে আমি এবং যে সবাই মাস্ক পরে থাকবো। একেবারে শেষ দিকে চলে এসেছি খুব প্রাসঙ্গিক একটা এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হচ্ছে কোভিড-19 দাফন, মানে রোগীদের বা মৃত রোগীদের যে দাফন কাফন, সেটি নিয়ে কিন্তু অনেক সময় অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে বা অনেকে এমন কিছু বিষয় হয়েছে যে আতঙ্কিত হয়ে সেটিতে অপারগতা জানিয়েছেন, তো সেক্ষেত্রে আসলে সেটি সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে যে এটি নিয়ে কি আসলে কোনো ব্যাখ্যা রয়েছে। আসলে এটা যে এটা তো আমাদের চোখের সামনে মিডিয়ায় দেখছি, আমি হসপিটালে কাজ করছি, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ দেখা যাচ্ছে বাপকে রেখে তার বাচ্চারা ছেলে মেয়েরা নাই, অমুকরে রেখে তার কেউ নাই, এটা একদম একটা ভ্রান্ত ধারণা। মানে সাধারণ মানুষ অনেকেই জানতো না, আচ্ছা ভাইরাস কি, ভাইরাস কখনোই লিভিং সেল ছাড়া বাঁচতে পারে না, ফার্স্ট কথা জীবিত কোষ থাকতে হবে। যেমন তুমি আমি মানে একজন লিভিং বডি, আমাদের শরীরের ভিতরে ভাইরাস বেঁচে থাকবে, কিন্তু এই একটা সারফেস, একটা জড় পদার্থ বা একটা ডেড বডি, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভাইরাসটা থাকতে পারে, এর বেশি থাকতে পারে না, কারণ ও বাচ্চার বাঁচতে হলে ওর যে উপকরণ দরকার সেটা ডেড বডিতে নাই। আর একটা জিনিস যে এই ডেড বডির সাথে আমি ছিলাম তো কোভিড হসপিটালে কাজ করছি, এই ডেড বডিটা এমনভাবে মানে ব্যবস্থা করা হয় যে একটা সংস্থা, বেসরকারি সংস্থার মাধ্যমে এসে ওরা ফুল প্রোটেকশন নিয়ে গোসল করিয়ে একদম ধর্মীয়ভাবে তারপর কিন্তু একটা প্যাকেট করে, ওই প্যাকেটটা আর খোলার অপশন নাই। সো দেখা যাচ্ছে এই প্রসিডিওর করতেই তাকে 4 ঘন্টার মতো লাগতেছে, তারপর প্যাকেট করার পর সে তো একদম তার তো ওই ব্যক্তির কাছ থেকে আর ভাইরাস ছড়ানোর কোনো সুযোগই নেই, কিন্তু এটা আসলে আমাদের জানার ভুল, সেই জন্য এটা। কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখো এত যে প্রায় 1000-এর মতো মানুষ মারা গেছে, সবারই তো দাফন হয়েছে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, কিন্তু কই তাদের কি হয়েছে, যারা জানাজায় পড়ছে যারা এটার সাথে ইকে তাদের কি, আমার তো মনে হয় হিস্ট্রি নালে সেরকম পাওয়া যাবে না। এটা আমাদের আসলে ব্যক্তির কাছ থেকে নিশ্চয়ই পায়নি, যদি হয়েও থাকে সেই কারণে এটা আসলে আমাদের জানার অভাব। নিশ্চয়ই বিষয়গুলো জেনেছেন এবং বুঝবেন আমাদের দর্শকরা। অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম এই বিষয়টি নিয়ে। তোমাকেও ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কোভিড-19 বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সতর্কতা নিয়ে আসলে কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যাই বলি না কেন সেটি অবশ্যই বজায় রাখবো, যদি ঘরে থাকি অবশ্যই সবচেয়ে ভালো, যদি বের হই তাহলে অবশ্যই এই দূরত্ব বজায় রেখেই কিন্তু আমরা বের হব, এবং এই শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব রাখতে গিয়ে আমরা যাতে মানসিক দূরত্ব না বাড়িয়ে দিই সেই জিনিসটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দর্শক, চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। 17 কোটি জনগোষ্ঠীর অর্ধেক নারী, তার 25 ঊর্ধ্ব প্রতিটা মেয়ের প্রতি 8 জনের একজনের তার লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার ঝুঁকি রয়েছে, অর্থাৎ হিউজ বার্ডেন, স্পেশালি যারা 25 ঊর্ধ্ব। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।